চীনের বিরুদ্ধে যাওয়া কাউকে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে তালেবান নয় সদস্যের তালেবান প্রতিনিধির একটি দল দুই দিনের চীন সফরে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠকের পর এই ঘোষণা দেয় আলাদা বক্তব্যে ওয়াং ই বলেছেন আফগানিস্তানের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে চীন এছাড়া যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠনে তালেবান তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে দেশটি এমনকি উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়াং নিয়ন্ত্রণে তালেবানের সহায়তা চেয়েছে চীন এই অবস্থায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন আফগান ইস্যুতে চীনের জড়িত হওয়া ইতিবাচক ফল বয়ে আনতে পারে আর তালেবান যদি জোর করে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তবে কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না বলেও ঘোষণা দেন